প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে বশীকরণের আবারও আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজ আপনাদের যে জিনিসটি নিয়ে আমি বশীকরণ করে দেখাবো তার নাম মোনামণি ফল এই মোনামণি ফলের আমার চ্যানেলে আগেও দুটি বশীকরণ ক্রিয়া আমি দেখিয়েছি তো প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ক্রিয়া এবং একটি জিনিস দিয়ে যে বশীকরণ ভিন্ন ভিন্নভাবে হয় তা আপনারা এই মোনাফ মনি ফল দেখলেই বুঝতে পারবেন এবং আমার আগের দুটো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে একটি জিনিস দিয়ে ভিন্ন ভিন্নভাবে বশীকরণ করা যায় তো আজ আপনাদেরকে দেখাবো মোনামুনি ফল দিয়ে আগের থেকেও হয়তো সোজা এবং শক্তিশালী বশীকরণ তো প্রথমে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে মোনামনি ফল কিভাবে চয়েস করতে হয় বা এই ফলের মধ্যে কোনটি মোনা আর মনি। আমাকে অনেকবার পরীক্ষা পরীক্ষা করে কিন্তু দেখতে হয়েছে যে ধরুন যদি পনেরো কুড়িটি ফল থাকে তার মধ্যে কোনটা মোনা আর মনি আমরা জলে দিলেই কিন্তু বুঝতে পারি জলে দেওয়ার পর কিন্তু ওই দুটি ফল একে অপরকে জড়িয়ে যেতে শুরু করে যে দুটি মোনা আর মনি অর্থাৎ মোনামণি যদি সেই ফলের মধ্যে থাকে তারাই তখন কিন্তু একে অপরকে জড়িয়ে ধরে তো এইভাবে আমরা মোনামণি ফল পরীক্ষা করে নিয়ে সেই ফল দুটি দিয়েই আমরা কাজ করব। তো বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বটনটি প্রেস করে রাখবেন তো আসুন আপনাদের সামনে আমি আলোচনা করব আজকে মোনামুনি ফল দিয়ে আপনাদের সামনে কিভাবে বশীকরণ করা যায় তো যে কোনো নারী পুরুষ উভয় ক্ষেত্রেই কিন্তু এই বশীকরণ করা যাবে আপনি যদি কোনো ছেলে হন তাহলে মেয়েকে করতে পারবেন আপনি যদি কোনো মেয়ে হন তো কোনো পুরুষকে অবশ্যই বশীকরণ করতে পারবেন আজকের ক্রিয়ার মাধ্যমে তো এই প্রশিকরণ ক্রিয়াটি করতে গেলে আপনাদের প্রথমে দর্শকর্মার দোকান থেকে মোনামনি ফল কিনে আনতে হবে তারপর জলে দিয়ে দুটি ফল এক জলে দিতে অনেকগুলি ফল জলের মধ্যে দিতে হবে একটি পাত্রের মধ্যে আমি যেমন একটি পাত্রের মধ্যে দিয়েছি তারপর দেখতে হবে কোন দুটি ফল একসঙ্গে জড়িয়ে যায় সেই দুটি ফল আপনাদের চয়েস করে নিতে হবে তারপর নেওয়ার পর আপনাদের গোমূত্র সংগ্রহ করতে হবে গোমূত্র গোমূত্র সংগ্রহ করতে হবে এবং দুধ সংগ্রহ করতে হবে ওই ফল দুটিকে আপনারা কি করবেন আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন শনিবার বা মঙ্গলবার বা কোনো আমাবস্যা তিথিতে শনিবার মঙ্গলবার বা কোনো আমাবস্যা তিথিতে এই কাজটি করবেন এবার এইরকম এই যে দুটি ফল দেখতে পাচ্ছেন আপনারা এইরকম দুটি ফলকে আপনারা সংগ্রহ করবেন করার পর গোমূত্র দিয়ে অর্থাৎ গরুর প্রস্রাব দিয়ে স্নান করাবেন তারপর সেটিকে গরুর প্রস্রাব থেকে তুলে আপনারা দুধ দিয়ে স্নান করাবেন দুধে স্নান করার পর আপনার ফলটিকে আবার তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনারা কি করবেন এই ফল দুটি থেকে যে শেকড় দেখতে পাচ্ছেন এই শেকড় দুটিকে আপনারা কিন্তু কেটে নেবেন এই টোটাল প্রক্রিয়াগুলি যখন করবেন তবশ্যই আপ তখন অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটির কথা কিন্তু সব সবসময় মনের মধ্যে রাখতে হবে এবং তাকে স্মরণ করে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে আপনার মনের মানুষের কথা আপনার মনের মধ্যে কিন্তু সবসময় চিন্তা করে আপনাকে এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে হবে এবার কী করবেন আপনাদের স্নান পদ্ধতি হয়ে গেল গোমূত্র দিয়ে স্নান করানো হয়ে গেল দুধ দিয়ে স্নান করানো হয়ে গেল তারপর ফলটিকে তুলে আপনারা আপনারা নি একটি পাটায় পিসবেন বা কোনো একটি ভালো পাত্রে রেখে কোনো পাথরের উপর রেখে সুন্দর করে এই ফলের এই যে দেখতে পাচ্ছেন শিকড় এই শিকড় দুটিকে আপনারা কিন্তু ফল থেকে আলাদা করে নেবেন অর্থাৎ ফল থেকে শিকড় দুটিকে কেটে ফেলবেন কেটে ফেলার পর শুধু ফল দুটি থাকবে তখন আপনারা পাটায় সুন্দর করে এই ফল দুটিকে কিন্তু পিষবেন পিষে একেবারে মলমের মতো একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার আপনাদের কিন্তু আগের থেকে সংগ্রহ করে রাখতে হবে দু যে কোনো একটি কাটা হয় কুল গাছের কাটা বা বেরি গাছের কাটা কুল গাছের কাটা বা বেরি গাছের কাটা অথবা বেল গাছের কাটা। বেল গাছের কাটা। যে কোনো একটি কাটা আপনাকে সংগ্রহ করতে হবে এবার আপনার বাঁ হাতের অনামিকা আঙুল আমার কনিষ্ঠ বাঁ হাতে যে কনিষ্ঠ আঙ্গুল থাকে তার পাশে থাকে অনামিকা আঙুল অর্থাৎ মধ্যমা আঙুল এবং কনিষ্ঠ আঙুলের মাঝামাঝি মধ্যমা আঙুল এবং কনিষ্ঠ আঙুলের মাঝামাঝি যে আঙুলটি তাকে বলা হয় অনামিকা আঙুল এই অনামিকা অনামিকা আঙুলের মাথায় আপনারা ওই কাটা দিয়ে ছিদ্র করে এক থেকে দুই ফোঁটা রক্ত বের করবেন এক থেকে দুই ফোঁটা রক্ত বের করবেন কাটা দিয়ে ছিদ্র করে যদি একটু কষ্ট হবে তবু ওয়ে করতে গেলে কিন্তু আপনার অনামিকা আঙুলের রক্ত লাগবে এবার ওই রক্ত এক ফোঁটা বা দুই ফোঁটা রক্ত ওই মোনামনি ফল যে বাটা বেডে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছেন সেখানে কিন্তু মিশাতে হবে মিশিয়ে আপনারা কি করবেন ওই দিনই যদি পারেন আপনার সেই মনের মানুষ আপনার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে আপনার পছন্দের সেই মেয়েটিকে বা সেই ছেলেটিকে আপনারা রক্ত দিয়ে মিশিয়ে ওই মোনামনি ফলের বাটা অংশটি রক্ত দিয়ে মিশিয়ে যে কোনো খাবারের মাধ্যমে যে কোনো খাবারের মাধ্যমে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু সে আজন্মের মতো আজীবনের মতো আপনার বশীকরণ হবে তো সে কিন্তু আপনাকে কখনো আর ছেড়ে যাবে না আপনি যদি ছাড়তে চান সেও আপনাকে ছাড়বে না এই জন্য আপনাদেরকে বারবার বলি বশীকরণ কখনো পাপ কার্যে এটি প্রয়োগ করবে না কারণ যে প্রয়োগ করে প্রয়োগকারীর ক্ষতি হয় যদি সে পাপ কার্যের উদ্দেশ্যে করে আর আপনি যদি মনে করেন যা না আমি তাকে সারা জীবনের জন্য পেতে চাই সে আমার আজীবন থাকবে আমিও তার থাকব তো এভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না কিন্তু এই বশীকরণ করার পর তাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু যে প্রয়োগ করবে প্রয়োগ করেই মারাত্মক ক্ষতি হবে তো আপনারা কখনো পাপ যে এগুলি প্রয়োগ করবেন না তো আজকের ক্রিয়াটি আশা করি খুব সহজ এবং শক্তিশালী বশীকরণ এটা বুঝতে পেরেছেন তো বন্ধু আজকের মতো এখানেই ধন্যবাদ